বৃহস্পতিবার মালদা জেলার বিভিন্ন প্রান্তে আচমকাই বজ্রপাতে মৃত্যু হয়েছিল 11 জনের। তারপরেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে আনার ব্যবস্থা করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাত 11টা নাগাদ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার আগে থেকেই মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন জেলাশাসক নিতেন সিংহানিয়া। তারা তদারকি করে বৃহস্পতিবার রাতেই 7টি মৃতদেহ ময়নাতদন্ত করে পরিজনদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। বাকি 4টি মৃতদেহ ময়নাতদন্ত করা হয় আজ শুক্রবার। জানা গিয়েছে মৃতের পরিবারের হাতে 2 লক্ষ টাকা করে সরকারি আর্থিক সাহায্য করা হবে। শুক্রবারও জেলাশাসক নিতিন সিংহানিয়া মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। তবে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে কান্নার রোল দেখে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।